তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করছি। সেই বিষয়টি হলো আমার বিবাহবার্ষিকীর দিন, যেদিন আমি ভিডিওটা পোস্ট করলাম তার পরের দিনের কমেন্ট একটা আসছে। তো এই বিষয়টা আমি সবসময় তোমাদের বলি, যত আমার ইউটিউব পরিবার আছে, যে তোমরা, আমি ভিডিও করি তো, আমাকে তোমরা যা খুশি তাই বলো, বা যেহেতু আমি যাদের যাদের দেখাই সেই বিষয় নিয়ে তোমরা যদি জানতে চাও, আমি অবশ্যই তোমাদের কাছে সেটা জবাব দিতে বাধ্য হব। কিন্তু দুইটা মানুষ যারা এই পৃথিবীতে নেই, তাদের নিয়ে যখন কথাবার্তা হবে, তখন কিন্তু সত্যি কথা বলতে আমি এইভাবে ভিডিও করতে বসতে বাধ্য হব। কারণ সেই দুইটা মানুষ আমার জীবনের সব থেকে বড়, মানে কি বলবো, বট গাছের থেকেও বেশি ছিল, বা আমি এখনো মনে করি আছে। ওই দুজন মানুষকে নিয়ে যদি কেউ কিছু বলে, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তার কারণ একজন আমাকে জন্ম দিয়েছে, আরেকজন আমাকে লালন পালন করেছে, মানুষ করেছে। তো সেই দুজন আমি এখনো মনে করি যে এখনো আমার মাথার উপর ছায়ার মতো আছে, কোথাও না কোথাও আকাশ থেকে যেখান থেকে দেখছে দেখছে আর আমাকে আশীর্বাদ দিচ্ছে। তার জন্য হয়তো আমি এত ভালো আছি। ওই যে সেই দুজনের মধ্যে কে, একজন হচ্ছে আমার মা আর একজন হচ্ছে আমি দাদু, যাদেরকে আমি খুব 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 ভালোবাসি। তো কমেন্টটা কি, চলো আমি তোমাদের পড়ে শোনাই, আর আমি স্ক্রিনেও দিয়ে দিব, যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়, বা মানে বোঝো যে হ্যাঁ এটা সত্যিই কমেন্ট, আমি কোনো কিছু ভুল বলছি না। কমেন্টটা কে করেছে তার নামটা তোমরা ভালো করে দেখে নাও। তার নাম হচ্ছে আদিতি পণ্ডিত। আমি যদি চাই তাহলে এই আইডিটা দিয়ে ওর আসল পরিচয়টা কিন্তু আমি খুঁজে বের করতে পারি, কারণ এখানে কিন্তু ছবি টবি দেওয়া কিছুই নেই আইডিটার মধ্যে, শুধুমাত্র নামটা দেওয়া, ওর পরিচয়টা কিন্তু এখানে নেই। কারণ আমি কমেন্টটা পড়লে বা তোমরা নিজেরা পড়লেই তোমরা বুঝতে পারবে যে এই ধরনের কথাবার্তাগুলো কে বলতে পারে আর কে বলেছে। ঠিক আছে, আমি মুখে বলবো না কে বলেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যখন হাতের মধ্যে প্রমাণ পাবো তখন তার অবস্থাটা আমি, মানে কি হতে পারে সেটা কি বলবো, আর মুখে কিছু বলবো না। সে নিজেও জানে না যখন আমি প্রমাণ পাবো তখন তার অবস্থাটা কি হতে পারে। তো চলো তোমাদের আমি কমেন্টটা পড়ে শোনাই, আর তোমরাও নিজেরাও দেখো। আমার যতদূর জানা সম্ভব জানলাম আর কি তোমার মামির মুখ থেকে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে তোমার মামির মুখ থেকে। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, আমার মামির এত সময় নেই যে আমার মামি কারোর সাথে কোনোভাবে কথা বলে আমার ব্যাপারে খারাপ কিছু বলবে। কারণ তোমরা যথেষ্ট আমার ব্লগ দেখো, যারা আমার শুরু থেকে ব্লগ দেখো, আমার মামিকে তোমরা দেখোই, ঠিক আছে, দেখেইছ। তো তোমাদের কি মনে হয় আমার মামি আমার পেছনে কোনোদিনও আমার দুর্নাম করবে? কোনোদিনও করবে না। এটা আমি কোনোদিনও, আমার যদি হাত কেটে দেয় তবুও আমি বিশ্বাস করবো না। কারণ আমার মামিকে আমি সে ছোট থেকে চিনি, আমার মামি কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি খুব ভালো করে জানি। আর এখানে আমার মামির নামটা কেন নিছে, যাতে আমি মামিকে ভাবি যে হ্যাঁ আমার মামি এই কথাগুলো বলছে, আর মামির সাথে আমার যাতে একটা দ্বন্দ্ব লাগে। ঠিক আছে, এতটাই চালাক সে যে ভাবছে যে আমি এটা বিশ্বাস করে ফেলবো যে আমার মামি এই কথাগুলো বলতে পারে। ঠিক আছে, সেই জন্য এখানে মামির নামটা তুলছে, মামির বাড়ি থেকে বা আমার মামি পুরো জিনিসটা করেছে বা মামির মুখ থেকে শুনেছে। তোমার মামির মুখ থেকে শুনলাম বিয়ের চার দিন পর তোমার দাদু মারা গেছে, বিবাহ বার্ষিক পালন করছো, একবারও কি দাদুর মুখটা মনে পড়ছে না? আজকে তো পুরো কাল নাগিনীর মতো লাগছে, ডাইনি রাক্ষসী, কোনোদিন তোর বরটাকে খাবি দেখিনিস। প্রথম কথা, যেদিন আমার বিবাহ বার্ষিকী সেদিন মামি উইশ করছে, একবার সকালে ফোন করে শুধু আমাকে পাইছে, আমাকে উইশ করছে, রাতেবেলা তানিষ্কে ফোন করে তানিষ্কেও উইশ করছে। তো আমার মামি এই কথাগুলো বলবে না সেটা আমি বলেই দিলাম। তো দ্বিতীয় কথা হচ্ছে দাদুর মুখটা মনে পড়েনি, ছোটবেলার থেকে যে কমেন্টটা করছে তাকে বল, ছোট থেকেই আমি আমার দাদুর বাড়িতেই মানুষ। তো দাদুকে আমার থেকে ভালো বা আমি দাদু আমাকে আমার থেকে ভালো অন্য কাউকে নিশ্চয়ই বাসবে না। আর আরেকটা কথা বলি বন্ধুরা, ভাষাগুলো তোমরা খালি দেখো, ভাষাগুলো, লাইনগুলো, যে লাইনগুলো লেখতে না, কোথাও না কোথাও তোমরা কারো না কারোর সাথে কোনো কিছু একটা মিল পাবে, ভাষার মিলটা পাবে। আর যে এই কাজগুলো করছে, ঠিক আছে, তাকে অবশ্যই কেউ কেউ না কেউ পেছন থেকে সাপোর্ট করছে। আর কে এরকমটা সাপোর্ট করছে সেটাও আমি জানি, কিন্তু আমি শুধু অবাক হয়ে যাই যে, কারণ কি বলবো, এখানে আমি আসলে, আমি এই যে
আমার একটা ছোট্ট একটা পরিবার, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি, এইভাবে নিয়ে আমি যে সুখে আছি, অল্পতেই খুশি আছি, আমার বর যা হোক কিছু না কিছু করে এসে আমাকে হ্যাপি করছে, এই জিনিসটাই ওদের সহ্য হচ্ছে না যে এত কিছু হয়ে গেছে ওর জীবনে, এত কিছু ঘটনা ঘটে গেছে, এত কিছু ওর জীবন থেকে আমরা সরায় নিছি, এত ওকে দুঃখ দিছি, এত ওকে কষ্ট দিছি, তারপরেও কেন ও এত হ্যাপি আছে, তারপরেও কেন ওর বর ওকে এত ভালোবাসে, এটা ওদের মনে জলেস ফিল হয়। রাক্ষসী কোনোদিন তোর বরটাকে খাবে। এখানে একটা কথা বলি, আমার বর সব সময় আমাকে একটা কথাই বলে, তুমি আমার জীবনের লক্ষ্মী। আমি জানি না কেন আমার জীবনে সবসময় বলে আমাকে আমাকে লক্ষ্মী, সেটা ও ওর মুখ থেকে বলবে, ঠিক আছে, এখন না আমি ওকে পরে আমি ওকে ডাকবো, ও নিজেই বলবে যে ও কেন আমাকে, আমি যত জবে থেকে বিয়ে হয়ে আসছি তবে থেকেই বলে যে তুমি আমার জীবনে আসছো পর থেকেই আমার জীবনে সব কিছু ভালো ভালো হয়েছে, তো তুমি আমার জীবনের লক্ষ্মী, আমার জীবনের লাকি। তো এটা কেন ও বলে এটা ওর মুখ থেকেই তোমরা শুনো, কারণ আমি যতদূর তোমাকে চিনি 2 বছর থেকে বারবার দেখছি তুমি শুধু মানুষকে খেয়ে যাচ্ছ, নিজের সুখের জন্য আমি মানুষকে খেয়ে যাচ্ছি। এই লাইনটাই তোমরা বলো, কে বলতে পারে মানুষকে খাওয়া খাওয়া। প্রথম কথা একটা বলি, আমার মা যখন মারা গেছে তখন কিন্তু আমি জন্মের পর থেকেই আমার মা মারা যায়নি, বারবার এই কথাটা আমি তোমাদের বলে নিয়েছি, আমার অন্নপ্রাশন হয়েছে 7 মাসে, 8-9 মাসে আমার মা মারা গেছে, ঠিক আছে। 9 মাসে যখন মারা গেছে তখন আমি কতটুক বাচ্চা, আমার যে ছেলে তার থেকে অনেক ছোট, ঠিক আছে, অনেক ছোট। তখন আমি শুধুমাত্র বোধহয় বসতে পারতাম, আমি অতটা ঠিক জানি না, আমার অতটা কিচ্ছু মনে নেই, কারণ সেই সময়ের জিনিস স্মৃতি কিছুই মনে থাকার কথাও না, 9 মাস যখন বয়স, তো আমি তো তখন কিছু জানি না। আর আমার মা কোনো অসুখ হয়ে তো মারা যায়নি, বা আমার দাদুর বাড়িতে এসেও মরেনি। কিসের জন্য মারা গেছে? সুইসাইড করেছে। কিসের জন্য করেছে? 9 মাসের বাচ্চা নিশ্চয়ই টর্চার করবে না, আমি নিশ্চয়ই আমার মাকে টর্চার করতাম না, ফিজিক্যালি বলো মেন্টালি বলো, আমি কিন্তু টর্চার করতাম কি, যে আমার টর্চারে আমার মা মারা গেছে, তোমরাই বলো, ফিজিক্যালি টর্চার করতাম 9 মাসের বাচ্চাকে? আমি কি আমার মাকে ধরে মারতাম, মেন্টালি প্রেশার দিতাম আমার মাকে 9 মাসের বাচ্চাকে দিতে পারে? তাহলে কোন ধরনের কথা যে আমি আমার মাকে খাইছি, তোমরাই বলো। আমি তো তবু 9 মাসে আমার মা মারা গেছে আমার কাছ থেকে, কত মানুষ যা জন্ম দিতে গেলে তাদের মা মারা যায়, অনেক সময় সিজারে মারা যায়, অনেক সময় মানে সিজারের পর মারা যায়, অনেক সময় আগে যখন বাড়িতে অনেক সময় শুনতাম যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময়, আগে তো হসপিটাল ছিল না, এখন তো অনেক ধরনের উন্নত হয়েছে জিনিস, আগে তো হসপিটাল ছিল না, বাড়িতে যখন দাইমারা আসতো তখন প্রসব করতো, তখন হচ্ছে মারা যেত, তো অনেক সময় বাচ্চা ভালো থাকতো মা মারা যেত, অনেক সময় মা ভালো থাকতো বাচ্চা মারা যেত, তার মানে কি যদি বাচ্চা বেঁচে থাকতো তাহলে মাটাকে সেই বাচ্চাটা জন্মের পরেই খেয়ে ফেলছে, আর যদি মা বেঁচে থাকতো বাচ্চাটা মারা যেত তাহলে কি জন্মের নিজের মা কি তার বাচ্চাটাকে খাইছে, এটা কোন ধরনের কথা? আর এই কথাগুলো কে বলছে সেটা তোমরাই বুঝো, এই ভাষাগুলো কে প্রয়োগ করতে পারে। দ্বিতীয় কথা দাদুর কথা, অনেকবার ভিডিওতে বলেছি আবারও আজকে বলতেছি, আমার দাদু আমার জন্য মরেনি, তার প্রমাণ সমস্ত কিছু আমার কাছে আছে, প্রমাণ, আজকাল মানুষ প্রমাণ দেখতে চায় না, সে প্রমাণ সমস্ত কিছু আছে। আমি যেদিন পালিয়ে আসছিলাম সেদিন আমার দাদু আসছিল আমাকে নিতে রাত্রেবেলা, আমার মা কেন মারা গেছে সমস্ত প্রমাণই আমার কাছে আছে, যদি মনে হয় যে আমার দেওয়া উচিত তাহলে আমি দিব, এমন না যে আমি দেব না, কিন্তু এইসব ফার্দার কমেন্ট যাতে আমার এখানে যে করতেছে তাকেই বলতেছি, এখানে যদি করা হয় তাহলে কিন্তু আমি সত্যি কথা বলতে এবার কিন্তু মানে আর ধৈর্যের বাঁধ থাকতে পারবো না, কারণ আমার ছোটো ছোটো খুশি আনন্দ এই সমস্ত কিছু তা সহ্য হয় না। বন্ধুরা আমি এখানে বসছিলাম আমার এই যে গিফটগুলো দেখানোর জন্য, যে তোমাদের দাদাভাই আমাকে কী দিয়েছে আর আমি তোমাদের দাদাভাইকে কী দিয়েছি, কারণ সেদিনের ভিডিওতে সেইভাবে আমি তোমাদের এই জিনিসগুলো ভালো করে ক্লোজভাবে দেখাতে পারিনি, তো সেই জন্যই আজকে ভাবলাম যে ভালো করে দেখাবো। কিন্তু সত্যি কথা বলতে এই কমেন্টটা দেখার পরে না সত্যি খুব 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 কষ্ট লাগলো। তো বন্ধুরা ভিডিওতে আসতেই হলো, এইসব বিষয় নিয়ে তো আমি আসতেই চাই না, তো
প্রথম কথা হচ্ছে আমি যে একটা ওকে গিফট দিছি সেই গিফটটা দেখানোর কথা ছিল, আর ও আমাকে একটা সুন্দর গিফট দিছে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো ওই সব কথা আমি তুলছি না এখন, কারণ এই বিষয়গুলো তো আমার তোমরা আগা করেই জানো যে আমি ওকে সবসময় পজিটিভ বিষয় দিই, পজিটিভভাবে থাকতে বলি, আর এই সব জিনিসকে যত পাত্তা মানে পাত্তা দিবে, প্রায়োরিটি দিবে ততটাই ইসে হবে। তো সুন্দর একটা গিফট এই ঘড়িটা হচ্ছে কি, আমার এরকমই একটা ছিল, আমার পছন্দের ছিল, আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর সেটা হচ্ছে কি, মানে ছেলে তো আমার প্রচণ্ড দুষ্টু, এখন তো ও কী করছে যে রাখছি, ও তো এখন মানে ঘরে যা আছে সব শেষ, মানে ওর রাজত্বে আর কি সব কিছু ওর কন্ট্রোলে, যদি মানে যেটাই যখন মন চায় যদি মানে ধরতেও না পারে এক জায়গায় উঠে ধরবে এরকম, মানে 1 বছর 3 মাস 4 মাস বয়স এরকম হচ্ছে ওর মানে দুষ্টামি। হ্যাঁ, তো আসল কথা হচ্ছে যে সেম এরকম ছিল, কিন্তু এটা ব্ল্যাক কালার ছিল, এটা ব্রাউন ছিল না। তো ওইটা আমার ভীষণ পছন্দ ছিল, আর একটু খারাপ লাগছিল, কিন্তু তারপরেও যেই হোক সে একটা বাচ্চা ছেলে আমার, হ্যাঁ একমাত্র ছেলে, করছে করছে সেটা কোনো ব্যাপার না, পরে এটা আর ব্যবহার করার মতো ইসেই ছিল না। তারপরে ও দেখি একটা সেদিন এরকম একটা ঘড়ি আমাকে গিফট করলো, যেটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আগেরটা ব্ল্যাক ছিল, এটা ব্রান্ড কিন্তু প্রায় একই মডেল। এই যে ভালোই লাগবে আশা করি। হ্যাঁ, আমি তো আবার ডানাতে পড়ি পড়ি, তো আজকে বাঁহাতেই পড়ি। হ্যাঁ, অনেকেই হচ্ছে গিয়ে যে বাঁহাতেই পড়ে বেশিরভাগই, আমি আবার ডানাতে পড়ি চল আগের থেকেই। বেশ ভালোই লাগবে, আগেরটা ছিল ব্ল্যাক কালার, হ্যাঁ এটা ব্রাউন, ব্রাউনটাও খারাপ লাগে না। তো আমিও ব্ল্যাক কালার খুঁজছিলাম, তো ওইখানে ব্ল্যাক কালার আসলে পাইলামই না, তো সেই জন্য ভাবলাম সত্যিই খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। আর কি বলতো, ঘড়ি তো খুব বেশি পড়ি না, কোথাও গিলে টিলে একটু পড়া হয়, আর ভালো লাগলো জিনিসটা, এটা লেদারের লেদারের, আর আমার ওই যে ইসে হয় না কি বলে চেন টাইপের যে ঘড়িগুলো হয় ওগুলো আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার লেদারটাই বেশি পছন্দের। নাকের ফুলটা তো সত্যি কথা বলতে আমি তোমাদের সব তখনের ভিডিওতেও বলেছিলাম যে আমার সবসময় আমি হচ্ছে এই যে নট টাইপের গুলো পরি, তো সাধের সময় শাশুড়ি মা নট দিয়েছিল, তারপর আমার বিয়ের সময় আমার মামা শ্বশুর হচ্ছে নট দিয়েছিল, আর আমি নটের একটা নট পরে আসছিলাম আমার বাড়ি থেকে, তো এই তিনটা নট ছিল। তো এরকমটা আমার না খুব পড়ার ইচ্ছা ছিল, খুব পড়ার ইচ্ছা ছিল, আমি মাঝে মাঝে গুগলে সার্চ করি দেখি আর কি। তো ও কিভাবে বুঝতে পেরেছে আর কি, ওকে বলেছিলাম যে আমার না আমি হ্যাঁ আমার না শখ যে আমি এগুলো পরবো, তো বলে কি ঠিক আছে আমি সময় হোক যখন টাকা পয়সা হবে আমি তোমাকে কিনে দিব। তো যে সত্যি কথা বলতে এই জিনিসটা নিয়ে আসবে আমার জন্য আমি সত্যিই ভাবতে পারিনি, তো চলো আমি পরে দেখাই। এটা খুলে দাও তো, কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। অনেকদিন পর, অনেকদিন কি মানে আমি কোনোদিনও পরেই নেই এরকম টাইপের, কেমন লাগতেছে বলো? ভালোই লাগতেছে, অন্যরকম লাগতেছে না? একটু অন্যরকম লাগতেছে, মানে এতদিন একটা পরছে আজকে এবার একটু অন্যরকম, হঠাৎ করে অন্যরকম না অন্যরকম লাগতেছে, কিন্তু ভালোই লাগতেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর কি এখানে এন্ড করো। না, তোমার তোমাকে আমার একটা কথা বলার আছে। কি বলবো বলো, আমি কি অলক্ষী? যে আসার পরে সেই বাড়িটাতে এত ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে, এটা তো বাস্তব, এটা মানতেই হবে। আমার জীবনে যখন মৃত আসছে আমার বাড়িতে, তখন থেকেই আমার জীবনের যে মানে আমার পার্সোনাল জীবনের পরিবর্তন, আগে যেমন খুব ঘুরতাম স্কুল লাইফ কলেজের লাইফ সারাদিন ঘুরতাম এই করতাম সেই করতাম, এখন বাড়িতে ম্যাক্সিমাম সময় দেই বা হচ্ছে ফ্যামিলিকে সময় দেই। আগে যেমন আলাদা একটা মেন্টালিটি ছিল, কোনো টেনশন ছিল না, লাইফ নিয়ে কোনো ইস্যু ছিল না। এখন আমার বাড়িতে একটাই, তোমরা অনেকে বলো যে ইনকাম করে ইনকাম করার যে ব্যাপারটা, আমি অনেক কিছুই বলি না, আমি বাড়িতে বসে কী করি না করি আমি জানি যে তোমরা জানো না, না যখন পরিস্থিতি হবে আমি তখন জানাবো, এখন জানো না তোমরা বলছো, জানলে হয়তো বলতো না। আমি বাড়িতে বসে যেমন ট্রেডিং করি তেমন, তো সেরকম আরও ট্রেডিং কিছু আছে বিষয় আমি এখন এগুলো যদি বলি এখানে, হয়তো অনেক সময় স্ট্রাইকেরও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, অনেক কিছু বলা যায় না, ইউটিউবের রুলস ইনকামের কথা ওইভাবে বলাই যায় না, তো করি আমি যেটুকু পারি আমি করি। হ্যাঁ, শেয়ার মার্কেট ট্রেড মোটামুটি একটু বাড়িতে বসেই যদি আমার পার ডে একটা কিছু আসে তাহলে তো খারাপ না, তো ইউটিউব তো সময় দিচ্ছি। তারপরে আগে আমাদের ঘরটা কেমন ছিল, ঘরে কী ছিল,
তোমরা নিজেরাই দেখলে যারা শুরুর থেকে আছো, বাথরুম একটা দিদাও দিলাম, তারপরে ওই ঘরটা ঠিক করলাম, ওই ঘরটা একদম পুরো ভাঙাচোরা ছিল, তারপরে খাট নিয়ে আসা হলো, আর বিভিন্ন ধরনের তো অনুষ্ঠান করলাম, তো আরও হয়তো করব আস্তে আস্তে। সেটা এখানে তো বোঝা যায় যে ও আমার কাছে কতটা লাকি বা ও কতটা একটা বাড়ির বউ হিসেবে কতটা আদর্শবান। তো এখানে নতুন করে তো আমাকে কিছু বলতে হবে না, এখন বলতে হলে মানুষ যদি বলি এখন বলবে যে জোর করে বলা হচ্ছে। শুধু আমি তোমাদেরকে উদাহরণগুলো দিলাম, ও তো কোথাও পড়েনি না, এমনটা না যে ওর বাবার বাড়িতে থাকতে পারিনি, শ্বশুর বাড়িতে থাকতে পারিনি। হ্যাঁ, সেটাকে না হয় অলক্ষী বলা যেতে পারে, মিতুকে তো আর অলক্ষী বলা চলে না এখানে, এটা হচ্ছে বিষয়। আর ও আমাকে যেহেতু কালকে বলছে এরকম একটা কমেন্ট আসে, তো দেখো সব কিছুর একটা সীমাবদ্ধ থাকে, তো অনেক সময় আমাদের সাথে এরকমটা হয়েই যাচ্ছে কিছুদিন ধরে, কে করছে জানি না। তবে যদি আমি একবার যদি বের করতে পারি এই আইডিটা, হ্যাঁ সে যেটাই হোক যেভাবেই হোক আমি যদি বের করতে পারি প্রমাণ নিয়ে, হাতে প্রমাণ যদি থাকে আমার, তবে যদি ধরতে পারি তাকে, তাহলে কিন্তু বুঝতেই পারো আমি যা যা পদক্ষেপ নেওয়ার আমি কিন্তু পদক্ষেপ নেব। তো অতএব ফেক আইডি বানিয়ে কোনো লাভ নেই, তোমাকে কোথাও না কোথাও একটা আইডির ছায়াছত্র নিয়েই কমেন্টটা করতে হবে, আর সেটাও আজকেরকার দিনে ডিজিটাল যুগে ধরাটা অসম্ভব কিছুই না। কিন্তু আরে মানুষ এত বোকা না, আমরা এত বোকা না, তো তুমি পার্সোনালি একটা জায়গায় এসে কমেন্ট করছো, তো এতটুকুই বলবো সাবধান হয়ে যাও, বেশি বাড়াটা ভালো না, কারণ এরকমটা আমাদের সাথে হচ্ছে, এবার আমরাও বুঝতে পারছি তোমরাও বুঝতে পারছো কে করতে পারে, কথার ধরন কথার লাইন দেখলেই বোঝা যায় অনেকটা। তা আমি বেশি কিছু বলবো না, এটাই সাবধান হওয়ার এতটুকুই বলতে পারি, সাবধান হওয়ার কথাটাই বলতে পারি। অনেক সময় আমি হচ্ছে বলি যে এরকম কমেন্ট আসে তোমরা অনেকে বিশ্বাস করো না, সেই জন্য আজকে দিয়েই দিলাম, আর বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, আসলে আমাদের সুন্দর একটা ও গিফট দিছে, আমি ওকে দিছি, এটাই আজকে শেয়ার করার কথা ছিল। কেমন লাগলো গিফটগুলো সেটা বলবে, আর আগামী ভ্লগে একবারে দেখাবে তোমাদের সাথে। টাটা।